নমস্কার দর্শক বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম ইতিমধ্যেই তোমাদের জানিয়েছিলাম যে যেসব সমস্ত কলেজে যারা এবছর ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেবে এবং যাদের এখনও পর্যন্ত কলেজে সিট ফাঁকা আছে তাদের উদ্দেশ্যে কিন্তু আবার যে অ্যাডমিশন পোর্টাল সেই পোর্টাল কিন্তু রিওপেন করা হলেও আজ আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু কোন কোন কলেজে এই রিওপেন হয়েছে সেই সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং অবশ্যই তোমরা কোন ইউনিভার্সিটি আন্ডারে আছো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা আমরা এই মুহূর্তে আচার্য প্রফুল্ল কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে আছি এবং সেখানে দেখো নিচের দিকে চলে গেলে তোমরা একটি অপশান পেয়ে যাবে দেখো আমি তোমাদের টিকমার্ক দিয়ে দেখাচ্ছি দেখো এখানে কিন্তু ইউজি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই অনলাইন শুরু হয়ে গিয়েছে এবং এখানে তোমরা কিন্তু পরিষ্কার সব কিছু কিন্তু দেখতে পাবে কবে থেকে অ্যাডমিশন শুরু হচ্ছে সমস্ত কিছু দেখো এখানে কিন্তু অলরেডি একটা স্লাইড দেখাচ্ছে এবং এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করে দেওয়া রয়েছে দেখো বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে যে চার বারো দু হাজার কুড়ি বারোটা এক থেকে সাত বারো দু হাজার কুড়ি এগারোটা উনষাট আটটা দ্রাত পর্যন্ত কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন চলবে এই আচার্য পপুল চন্দ্র রায় কলেজে তো যা যারা এই কলেজে অ্যাডমিশন নিতে চাও অবশ্যই কিন্তু এইখানে অ্যাপ্লাই করে দিতে পারো কোনো সমস্যা কিন্তু হবে না এই কিন্তু লাস্ট সুযোগ তো এর পরবর্তীতে আসবো তো এবার দেখো যারা মহারাজা মনিন্দ্রনাথ চন্দ্র কলেজে ভর্তি হবে তাদের জন্য কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান যে পোর্টাল সেই পোর্টাল কিন্তু খুলে গিয়েছে এবং দেখো এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করে দেওয়া রয়েছে যে সাত বারোর মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিশান নেওয়া হবে এমন কিন্তু কথা বলা হয়েছে তো যারা যারা এখনও পর্যন্ত এই কলেজে অ্যাডমিশান নিতে চাও ফার্স্ট ইয়ারে তারা কিন্তু কলেজে ভর্তি যেতে পারো এইটাই কিন্তু লাস্ট সুযোগ তো যাদের সিট ফাঁকা রয়েছে তাদের কলেজে কিন্তু এই রি অ্যাডমিশান পোর্টাল কিন্তু চালু করা হয়েছে নেক্সট আপডেটে আমরা চলে যাব এবার হচ্ছে ওমেন্স কলেজ ক্যালকাটা অর্থাৎ ওমেন্স কলেজ ক্যালকাটাতে যারা অ্যাডমিশান নেবে তাদের জন্য কিন্তু এই আপডেট দেখো এখানে কিন্তু এদের ক্ষেত্রেও কিন্তু আবার ডেট ড্রা হয়েছে তো যারা যারা অ্যাডমিশন নেবে দেখো আমি তোমাদের টিক মার্ক দিয়ে দেখাচ্ছি এই অংশে দেখো এই অংশে এখানে কিন্তু ইউজি অনলাইন অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে তো এখানে কি বলা হচ্ছে আমরা দেখে নেব একবার দেখো এখানেও কিন্তু সেইভাবে কিন্তু ডেট দিয়ে দেওয়া রয়েছে এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে কোনো সমস্যা কিন্তু তোমাদের হবে না দেখো এখানেও কিন্তু ডেট কিন্তু একইভাবে দেওয়া রয়েছে তিন বারো দু হাজার কুড়ি থেকে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং সাত বারো দু হাজার কুড়ি পর্যন্ত কিন্তু অ্যাডমিশান নেওয়া হবে রাত বারোটা পর্যন্ত এমনটাই কিন্তু বলা আছে তোমরা অবশ্যই যারা এই কলেজে ভর্তি হবে ভর্তিও নেবে নেক্সট আপডেট আমরা চলে যাব যারা দমদম কলেজে ভর্তি হবে তাদের জন্য কিন্তু আপডেট রয়েছে দেখো এখানে পরিষ্কার কিন্তু অনলাইন শুরু হয়ে গিয়েছে তো এখানে দেখো কি বলা হচ্ছে আমরা দেখে নেব তো এখানে দেখো জন্য কিন্তু আলাদা আলাদা করে সেকশন দেওয়া রয়েছে তোমরা কিন্তু অবশ্যই পার্টটা কিন্তু দেখে নিও তো আমি তোমাদের ডে সেকশনটা তোমাদের দেখাচ্ছি দেখো দেখো এখানে কিন্তু একদম পরিষ্কার উল্লেখ করে দিয়েছে এবং প্রতিটা কলেজে বেশিরভাগ সাত বারোর মধ্যে কিন্তু পোর্টাল শেষ করতে হবে অ্যাডমিশন যে প্রসেস তাকে ওখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করে দেওয়া আছে অর্থাৎ যারা এই কলেজে ভর্তি হবে তারা কিন্তু অবশ্যই সাত বারো দু হাজার কুড়ির মধ্যে ভর্তি হয়ে যাবে বেশি সময় কিন্তু হাতে নেই এবং এটা লাভ সুযোগ এর পরবর্তীতে দেখো তো দেখো যারা মৌলানা আজাদ কলেজে ভর্তি হতে চাও তাদের জন্য কিন্তু অ্যাডমিশন পোর্টাল ওপেন করে দেওয়া হয়েছে এখানে কিন্তু নোটিশ নম্বর কিন্তু এখানে সমস্ত কিছু দেওয়া আছে আমরা সেখানে একটা পিডিএফ রয়েছে সেই পিডিএফ আমরা ডাউনলোড করে নেবো এবং কী বলা হচ্ছে দেখে নেব তো ইতিমধ্যে কিন্তু অনলাইন অ্যাড পোর্টাল ওপেন হয়ে গেছে আমি বেশি কিছু বলছিলাম মেন জায়গাটা কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখো সাতই ডিসেম্বর পর্যন্ত কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান পোর্টাল ওপেন থাকবে এবং রাত বারোটা পর্যন্ত কিন্তু এমনটাই কিন্তু উল্লেখ রয়েছে তাই বেশি দেরি করো না তোমরা যারা যারা এই মৌলানা আজাদ কলেজে ভর্তি হবে তারা কিন্তু খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যেও দেখো যারা বারাসাত গভর্নমেন্ট কলেজে ভর্তি হবে তাদের জন্য কিন্তু নোটিশ কিন্তু রয়েছে তো দেখো এখানে আপডেটে কি বলা হচ্ছে তাদেরও কিন্তু রিওপেন হয়ে গেছে এখানে দেখো পরিষ্কার কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে যে আন্ডার গ্রাজুয়েট বিএ বিএসসি অনলাইন অ্যাডমিশন তো অ্যাপ্লাই অনলাইন করবে দেখো এরপর কিন্তু সমস্ত কিছু তোমাদের এখানে বলে দেওয়া আছে দেখো এখানেও কিন্তু সেম অর্থাৎ দেখো এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে যে তিন বারো দু হাজার থেকে শুরু হয়ে গিয়েছে এবং নয় বারো দু পর্যন্ত কিন্তু অ্যাডমিশন চলবে অর্থাৎ যারা ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট ইয়ারে ভর্তি হবে তাদের কিন্তু লাস্ট সুযোগ যারা এখনও পর্যন্ত মনের মতো কলেজে চান্স পাওনি তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দিও এখনও পর্যন্ত সিট কিন্তু ফাঁকা আছে এবার দেখো যারা বর্ধমান ইউনিভার্সিটিতে আন্ডারে পড়বে অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত কলেজ আছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে তো আমরা এখানে দেখে নেবো দেখো কী বলা হচ্ছে দেখো এখানে কিন্তু অ্যাডমিশন পোর্টাল কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে এখানে কিন্তু এমন একটা নোটিশ দেওয়া রয়েছে তো আমরা সেই নোটিশটা কিন্তু ডাউনলোড করে নেবো কি বলা হচ্ছে দেখে নেব দেখো যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে পড়বে অর্থাৎ ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত কলেজ আছে সেই কলেজেও কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে যাচ্ছে এবং ডেটও কিন্তু পরিষ্কার উল্লেখ করে দেওয়া রয়েছে ভালো করে কিন্তু একটু লক্ষ্য রাখবে দেখো তোমাদের কিন্তু ইতিমধ্যেই ডেট দিয়ে দেওয়া হয়েছে যে দেখো চার বারো অর্থাৎ তোমরা কিন্তু একটু খেয়াল লাগবে যে চার বারো থেকে কিন্তু ইল অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং ডেটটা কিন্তু থাকছে দেখো দশ বারো এই বর্ধমান ইউনিভার্সিটি ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু একটু ডেটটা বেশি আছে চার বারো থেকে দশ বারো কিন্তু বেশিরভাগ কলেজে কিন্তু সাত বারোর মধ্যে কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে এবং একই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট যারা ফার্স্ট সেমিস্টার রয়েছে তাদের কিন্তু অনলাইন পোর্টালে ক্লাস হবে এবং সেটা কিন্তু পরিষ্কার উল্লেখ করে দেওয়া রয়েছে দেখো ষোলোই ডিসেম্বর থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে অনলাইনে তো যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে এখনও পর্যন্ত কলেজে ভর্তি হওনি বা যারা এখনো মনের মতো কলেজ পান তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দিও বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ আছে আর ইতিমধ্যেই ডেটও কিন্তু দেওয়া রয়েছে দেখো চার বারো থেকে অবশ্যই খেয়াল রাখবে দশ বারো পর্যন্ত এবং একই সঙ্গে ষোলোই ডিসেম্বর থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে এমন কথাই কিন্তু বলা আসছে তোমার এই ছিল আজকের এই আপডেট তো ভিডিওটি ভালো লাগলে উপকারে আসলে অবশ্যই লাইক করে দিও এবং তুমি কোন ইউনিভার্সিটি থেকে পড়ছো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি যতদিন ভালো থেকো সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো ধন্যবাদ